জিয়াউর রহমান সেরকম একজন ভণ্ড মুখর দাবি মুক্তি এই মানুষগুলোকে কি এটা আমাদের জানতে হবে। এদের চরিত্র উদ্ঘাটন করতে হবে, তাহলে আজকে তাদের উত্তরসূরিরা বাংলাদেশে যে নষ্ট রাজনীতি, সাম্প্রদায়িক রাজনীতি, জঙ্গিবাদী রাজনীতি প্রবর্তন করেছিল তার ব্যাকগ্রাউন্ড আমাদের জানতে হবে। এদের ব্যাকগ্রাউন্ড জানলেই এদের উত্তরসূরিদের কর্মকাণ্ডের আসল চেহারা উন্মোচিত হবে, যা এখন উন্মোচিত হয়েছে। সেই আগুন সন্ত্রাস, সেই সন্ত্রাস কি বিভৎস, কি নারকীয় ধ্বংসলীলা, কি তাণ্ডব হিংস্রতা এই বাংলাদেশে আবারও সংঘটিত। 2013, 2014, 2015 সালেও এ নাশকতার বলি হয়েছে বাংলাদেশের অনেক মানুষ, অনেক স্থাপনা। এবার তারা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা মুক্তির সংগ্রামের কাণ্ডারি, তার যে অর্জনগুলো, স্বাধীনতা বঙ্গবন্ধুর অর্জন আর মুক্তির সংগ্রামে পদ্মা সেতু সব যে অ্যাচিভমেন্টগুলো, এই অ্যাচিভমেন্টের উপর তারা আঘাত পেয়েছে, বারবার চেষ্টা করেছে পদ্মা সেতুতে, মাওয়া প্রান্তে, জাজিরা প্রান্তে আগুন দিতে, কিন্তু স্থানীয় জনগণ পুলিশের প্রতিরোধের তারা সফল সফল হয়েছে। সেতু ভবনে ঢাকা এলিভেটেড এক্সপ্রেস, হানি ফ্লাইওভার, বিটিভি ভবন, আজকে সেতু ভবন সম্পূর্ণরূপে জ্বালিয়ে দেওয়া হয়েছে। আমাদের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি ধারক যে বিটিভি, সেই বিটিভিকে ভস্মীভূত করা হয়েছে। এই নারকীয় তাণ্ডবের সাথে আজকে আমাদের লড়তে হচ্ছে, একসাথে লড়তে হবে, একসাথে মানবিকান সব ভুলে যেতে হবে। আজ ওই পশু শক্তি যদি আরো প্রশ্রয় পায়, তাহলে আমাদের সবাইকে সবাইকে আমাদের ঐক্যবদ্ধ হয়ে লড়াই করতে হবে। অশুভ শক্তি, স্বাধীনতা বিরোধী, মুক্তিযুদ্ধ বিরোধী, গণতন্ত্র বিরোধী এই অপশক্তিকে
যে কোনো মূল্যে আমাদের প্রতিরোধ করতে হবে। শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে তিনি আজকে জাতীয় জীবনে স্বস্তি ফিরিয়ে এনেছেন। এই স্বস্তির ধারাকে অব্যাহত রাখার জন্য আমরা নেত্রীর সঙ্গে আছি, তার সঙ্গে থাকব। শেখ হাসিনাই এই মুহূর্তে আমাদের অস্তিত্বের সংগ্রামের কান্ডারি।